মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার। আমার ব্লগ তোমরা যারা দেখো তারা সবাই জানো শুক্রবার দিন আমি সন্তোষী মায়ের পুজোতে। তো আমি তো অনেক বছর ধরে এই পুজোটা করে আসছি। সন্তোষী মায়ের পুজো নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো অনেকেই দেখেছো। তো ওই ভিডিওগুলো দেখে অনেকেই অনেক কিছু জানতে চাও। তো আমি কখনো কখনো ওই কমেন্টে রিপ্লাই করে দেই, আবার কখনো কখনো আমার এই ব্লগ ভিডিওতে সেই রিপ্লাইগুলো করে দেই। সন্তোষী মায়ের ব্রতে কিন্তু অনেক নিয়ম আছে, তো সেই নিয়মগুলোর কথা আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম, আজকেও ছোট্ট করে একটু বলবো। যারা সন্তোষী মায়ের ব্রত করতে চায় তো তাদের জন্য হয়তো আমার এই কথাগুলো একটু হলেও সাহায্য করবে। মায়ের পুজোতে কাঁচা ছোলা তো লাগবেই, ওই জন্য বৃহস্পতিবার দিন রাতের বেলা আমি কাঁচা ছোলাটা জলের মধ্যে ভিজিয়ে রাখি। সন্তোষী মায়ের যে ছোট্ট স্টিলের গ্লাস রয়েছে তার মধ্যে আমি কাঁচা ছোলাটা ভিজিয়ে রাখি। আর এই কাজটা আমি সবসময় ধোয়া কাচা জামা কাপড় পরে করি, মানে যে পোশাক পরে আমি মাছ মাংস খাচ্ছি, বাথরুমে যাচ্ছি, সেই পোশাক পরে আমি কখনোই এই কাজটা করি না। অনেককে আমি দেখেছি পুজো দেওয়ার কিছুক্ষণ আগে কাঁচা ছোলাটা ভিজিয়ে রাখে দু এক ঘন্টার জন্য, তো আমি সেটাও করি না, কারণ সেই ছোলাটা তো শক্ত থাকে, ওটা তো মায়ের খেতে অসুবিধা হয়, সেই জন্য আমি আগের দিন রাতের বেলা ছোলাটা ভিজিয়ে রাখি। পরের দিন সকালবেলা স্নান করে ধোয়া কাচা জামা কাপড় পরে তারপরে মায়ের পুজোতে বসতে হবে। এই যে আমি এখন যেইভাবে পুজো দিচ্ছি সেইভাবেই মায়ের পুজো করতে হবে। আগে আমি পুজোতে সবসময় আখের গুড় দিতাম, কিন্তু এই ধরো কয়েক বছর ধরে লাল বাতাসাটাই বেশিরভাগ সময় দেয়া হয়, কারণ গুড় না নষ্ট হয়ে যায়, গলে যায়, তো সেই জন্য এখন আর গুড় দেয়া হয় না। আবার মাঝে মধ্যে বাজার থেকে মায়ের জন্য অল্প করে একটু গুড় কিনে নিয়ে আসি, কিন্তু আমি যখন ব্রত করতাম তখন কিন্তু ছোলার সাথে সবসময় আমি আখের গুড় দিতাম। বহু বছর ধরে সেইভাবে আমি মায়ের পুজো করেছি। আমের পল্লব দিয়ে আমি কখনো ঘট বসাইনি, পাতাবাহার গাছের পাতা বা ধরো ফুল গাছের পাতা এই দিয়ে আমি ঘট বসাই। যেরকম তিন পাতা পাঁচ পাতা দিয়ে ঘট বসানো হয় সেইভাবে ঘট বসাই, আর তার মধ্যে থাকে বেলপাতা, ফুল, আবার কখনো কখনো পান পাতাও থাকে, কাঁঠালি কলাও থাকে। যখন যেরকম হাতের কাছে জিনিসপত্র পাই তখন সেটা দিয়ে মায়ের ঘট বসাই। আগে আমি ঘটের মধ্যে হর্তুকি দিতাম, তারপর আমার এই ভিডিও দেখে একজন বলল হর্তুকি নাকি টক ফল, হর্তুকি মাকে দিতে নেই, তারপর থেকে আমি আর ঘটের মধ্যে হর্তুকি দেই না। এই দিন বাড়িতে টক রান্না না করাই ভালো, বাড়ির সবাই মিলে যদি টক ছাড়া নিরামিষ খাওয়া যায় তাহলে তো খুবই ভালো কথা। দুটি থালার মধ্যে দেখো ছোলা আর বাতাসা দেয়া আছে, একটা থালা তো মায়ের আসনে রাখলাম, ওটা মাকে নিবেদন করব, আরেকটা থালায় যে ছোলা বাতাসা আছে সেটা আমি হাতে নিয়ে তারপরে পাঁচালে পড়ব। হাতে যে ছোলা গুড়টা থাকবে সেই ছোলা গুড়টা কিন্তু গোমাতাকে খাওয়াতে হয়। আমি যখন ব্রত করতাম তখন কিন্তু আমি ওই ছোলা গুড় নিয়ে গোমাতাকে খাওয়াতাম, আর ওই ছোলা গুড়টা আমি তখন কলা পাতায় নিতাম, কলা পাতার মধ্যে ছোলা গুড় হাতের মধ্যে নিয়ে তারপরে পাঁচালে পড়তাম। কিন্তু এখন আর এই কাজটা করা হয় না, এখন আমি তুলসী মন্দিরেই ছোলা গুড়টা ফেলে দিই, কারণ এখন তো আর আমি সেইভাবে ব্রতটা করছি না, আমার তো ব্রত করা কমপ্লিট। যেহেতু আমি অনেক বছর এই ব্রত করেছি সেই জন্য মাকে ছাড়তে পারছি না, তাই আমি এমনিতেই মায়ের কাছে ঘট বসিয়ে পাঁচালি পড়ে থাকি। যখন আমি ব্রত করতাম সেই সময় মায়ের কাছে যে প্রদীপটা জ্বালাতাম সেটা কিন্তু আমি ঘি দিয়ে জ্বালাতাম, আর যখন বাড়িতে ঘি না থাকতো তখন দোকান থেকে ওই যে দু টাকা দামের যে ছোট্ট মোমবাতি থাকে সেই মোমবাতি এনে মায়ের কাছে জ্বালিয়ে রাখতাম। আমি শুনেছিলাম মায়ের কাছে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে নেই, আর সর্ষের তেল খেতেও নেই, তারপর ফোড়নের কোনো তরকারিও শুক্রবার দিন খেতে নেই, সিদ্ধ ভাত খেতে হয়। কিন্তু আমি ওই ঘি দিয়ে না ভাত খেতে পারতাম না, সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে ভাত খেতাম। প্রথম প্রথম তো আমি ঘি দিয়েই সেদ্ধ ভাত খেতাম, তারপর আস্তে আস্তে আবার সর্ষের তেল খাওয়া শুরু করেছি, মানে বললাম ঘি খেতে পারতাম না সেই জন্য। মাঝখানে তো বেশ কয়েক বছর নিজেকে শুদ্ধ রাখার জন্য বৃহস্পতিবার দিনও আমি নিরামিষ খেতাম, শুক্রবার দিন ব্রত করব তো ওই জন্য বৃহস্পতিবার থেকেই আমার প্রিপারেশন শুরু হয়ে যেত। আমাকে একজন বলেছিল যে বৃহস্পতিবার দিন নিরামিষ খাওয়া ভালো, বৃহস্পতিবার দিন নিরামিষ খেয়ে যদি তুমি শুক্রবার দিন ব্রত করো তাহলে ভালো হবে, ওই জন্য আমি বৃহস্পতিবার দিন টক ছাড়া নিরামিষ খেতাম।
শুক্রবার দিন যেইভাবে ব্রত করে সেইভাবে ব্রত করতাম। আমাকে যখন যে যা বলতো তখনই সেটা অন্ধের মতো বিশ্বাস করে মায়ের পুজো করেছি। 10টা বাজে আর আমি ভাত বসিয়ে দিয়েছি, আলু তরকারি বসিয়ে দিয়েছি, এগুলো আমি জোগাড় করে রেখে তারপরে স্নান ট্রান করে ঠাকুর ঘরে গিয়েছি। তো ঠাকুর ঘর থেকে বের হয়েছে আর 15-20 মিনিট আগে। এবার অর্জুনের জন্য একটু ম্যাগি বানাবো, অর্জুন ম্যাগি খাবে, ম্যাগি নিয়ে এসছে। ভাতটা নামিয়ে এখন অর্জুনের জন্য ম্যাগিটা বসিয়ে দেবো। আজকে শুধু আলুর তরকারি রান্না করব, আর রাতের বেলা ডাল বা ভাজা ভুজি এসব একটা কিছু করে নেব। আর এবেলার জন্য শুধু আলুর তরকারিই থাকবে। ছোট ছোট করে কেটে নিয়েছি, একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, এই দিয়েই হয়ে যাবে। আর আমার বর মনে হয় বাইরে খাবে, ছেলে মেয়েকে নিয়ে আমি এই খেয়ে নেব। তো ভাতের হাঁড়িটা এখন নামাই, ম্যাগিটা বসিয়ে দিই। এই দেখো কতগুলো আদা কুচি করে রাখলাম, পরে বিকালের দিকে দেখি ব্লেন্ড করে রাখবো। এর সাথে লঙ্কা দিয়ে একসাথে ব্লেন্ড করে রাখবো। লঙ্কা আনতে হবে বাজার থেকে, লঙ্কা নেই। ব্লেন্ড করে তারপরে ফ্রিজে রেখে দেবো। ধোবো না আদাটা এখন, আদা ধুয়ে রাখলে না কেমন যেন হয়ে যায়, যে কোনো সবজি ধুয়ে রাখলে না ফ্রিজে কেমন যেন নষ্ট নষ্ট হয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5:45 অনেকক্ষণ পর আবার ব্লগটা শুরু করলাম। দুপুরবেলার দিকে এসি ঠিক করার জন্য লোক এসেছিল 12টার দিকে। ওই যে দেখো এই এসিটা ঠিক করার জন্য, এই এসিটা থেকে না জল পড়তো। তো কয়েকদিন ধরে খেয়াল করছি জল আর পড়ছে না। তো আগে যখন জল পড়তো ওটা থেকে, তখন তো মিস্ত্রিদেরকে খবর দিয়েছিলাম, সেই সময় ওরা আসেনি। তো আজকে আসলো, তারপর এটা ঠিক করে দিল। ওই কী যেন একটা পাইপ পাল্টে দিয়ে আছে। তারপরে আমি ভিডিও এডিট করলাম, খেয়ে দিয়ে তারপর ভাবলাম যে আমি একটু ঘুমাবো। আজকে আমার কাজের চাপটা একটু কম ছিল, তো সেই জন্য ভাবছিলাম ঘুমাবো। কিন্তু যখন আমার ঘুম আসছিল, যে সময় আমার চোখ দুটো বন্ধ হয়ে এসেছিলো, আমার ছেলে মেয়ে এত বিরক্ত করে, আমি আজকে ঘুমাবো বলে আমি উপরের ঘরে যাইনি, আমি নিচের ঘরে ছিলাম। ভিডিওটা 3টের সময় আপলোড করে দিয়ে মোবাইলে সেই ভূতের ওই গল্পগুলো থাকে না, ওগুলো চালিয়ে দিয়েছে যে এগুলো শুনতে শুনতে আমি ঘুমাবো। তো যেই মুহূর্তে আমার চোখ দুটো একটু বন্ধ হয়ে এসছে, সেই সময় আমার ছেলেমেয়েরা ফোন করেছে, আমার ঘুমটা কেটে গেছে। তো ওরা মনে হয় 4-5 বার ফোন করেছে, ওই উপরের ঘর থেকে আমাকে 4-5 বার ফোন করেছে, এটা না ওটা, ওটা না সেটা। তাই একটু আবার ওদের সাথে খিটির মিটির করলাম যে তোদের জন্য আমি একটু ঠিক করে ঘুমাতেও পারি না। তো যখনই আর কি আমার চোখটা একটু বন্ধ এসছে, ধরো 2-1 মিনিটের ব্যাপার, তখনই ওই ফোন এসছে, ঘুমটা কেটে গেছে, আর ঘুম হয়নি। তারপর থেকেই মাথা খুব যন্ত্রণা করছে। তো এই মোবাইলে সেই ভূতের গল্পটা শুনলাম, যেটা আর কি শুনতে শুনতে ঘুমাচ্ছিলাম, সেটাই কমপ্লিট করলাম। আমার বর আসলো, ওকে লস্যি বানিয়ে দিলাম, অর্জুন এখন পড়তে যাবে। তো দেখো এখন ঘুমিয়ে পড়েছে, এই 5:30 এসে এখানে ঘুমিয়ে পড়েছে। আর এই ছেলে যদি দুপুরবেলা একটু ঘুমায়, রাতে আর ঘুমাবে না। কুটুমনা, কুটুমনা ওঠো, তোমার পড়া আছে বাবা, ওঠো ওঠো ওঠো। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি, উঠাতে পারছি না। ওর পড়া আছে 6:30, ওকে রেডি করতে হবে। আবার আমি ঠাকুর ঘরে যাবো 5:45, সন্ধেবাতি দেবো। কৃপা এইমাত্র উপরে ঘরে গেল, এইমাত্র ঠিক না, এই 10 মিনিট হয়েছে, চলে এসছিস? ও চলে এসছে কৃপা, অর্জুনের বই খাতা নিয়ে। তো তুই অর্জুনকে দেখ, তাহলে আমি ঠাকুর ঘরে যাই, পুজো আশ্রয় দেই, সন্ধেবাতি দেই। কৃপার বাবাকে একটা বড় কাজ দিয়েছে, পয়সা গোনার কাজ। এই দেখো দোকানে খুচরো পয়সা লাগবে, তো একটা দোকানে টাকা দিয়ে তারপরে পয়সা কিনে নিয়ে এসছে। এখানে কত টাকা আছে বললো? হ্যাঁ, 500-500 নে, বসে বসে তুই গুনতে থাক। তোমাকে গুনতে বলেছিল? দোষ তুই গুনত। এই আমার জন্য অল্প কয়েকটা রেখে দিস তো। ওইভাবে তাকাচ্ছিস কেন? আমার জন্য অল্প কয়েকটা রেখে দিস, বুঝেছিস? তো বাবাকে বলতে হবে না, চুপি চুপি রেখে দিস। হ্যাঁ, তো বাবাকে বলবি, হ্যাঁ বাবা 1000 টাকাই আছে, মেয়েকে কী কুবুদ্ধি দিলাম। দেখো ভাত বসাবো এখন, আর একটু ডাল সেদ্ধ করবো, ডিম সেদ্ধ করবো। 50 আর জানি কি, ও কৃপা অর্জুন চাউমিন অর্ডার করেছিল, ওটা চাউমিন খেয়েছে বিকেলবেলা। তো ওই ডাল সেদ্ধ ডিম সেদ্ধ করলেই হয়ে যাবে, কৃপা তার কিছু খাবেই না বলে দিল। এখন বাসনগুলো মেজে নিচ্ছে, আজকে বাসন মাজা হয়নি। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, তারপর আর বাসন মাজা হয়নি।
আজকে তো সেরকম কিছু রান্নাবান্না করিনি, ওই জন্য বাসন অল্প হয়েছে, তাই আর অত গা লাগাইনি। ভাবলাম যে ওই সন্ধ্যের থেকে বাসনগুলো মেজে নেব, এগুলো সব সিঙ্কের মধ্যেই ছিল। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়ে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে আসলাম। আর ডাল এখনও হয়নি, ডাল সিদ্ধ তো অনেক সময় লাগে, আর প্রেশার কুকারে দিইনি তো অল্প একটু ডাল সিদ্ধ বসিয়েছি ওই চায়ের বাটিটাতে, তো অল্প ডাল দেখে আর প্রেশার কুকারে দিলাম না। এখন ওই মশলা গুঁড়ো করবো, গোটা জিরে গোটা ধনে এগুলো এখন গুঁড়ো করবো, সেগুলো নিয়ে বসেছে। আর তোমাদেরকে সেদিন বলছিলাম না যে মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে, তো কৃপা দেখলাম যখন ওটা চালাতে গেল আবার তো সেই সময় ঠিক হয়ে গেছে। আমি তো ওটা নিয়ে কত হুটোপাটি মানে ই করলাম, চেষ্টা করলাম ওটাকে ঘোরানোর, কিছুতেই ঘোরাতে পারছিলাম না, তো কৃপা হাত দিল আর ওটা ঠিক হয়ে গেল। অনেকক্ষণ ধরে মশলা ব্লেন্ড করলাম, এটা হলো গরম মশলা, দুবারে করলাম, একবার করা হয়ে গেছে, এই যে আবার এই নিয়ে বসলাম, এটা এই কৌটোর মধ্যে ঢালবো, এই রান্নাঘরের কৌটোর মধ্যে ঢেলে রাখবো। আর গোটা গরম মশলা তো কড়াইতে একটু টেলে নিয়েছি, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এই দেখো এতটা মতো ধনে গুঁড়ো, আর এই যে জিরে গুঁড়ো একটু বেশি করেছি। আমি তো ভাবছিলাম যে আরও বেশি করে রাখবো, তো দুবার করার পরে দেখছি কি মিক্সার মেশিন তারপর বাটি সব গরম হয়ে গেছে। তো এইটুকুই করতে আমার প্রায় মনে হয় দেড় ঘন্টা সময় লাগলো, ওই দানা দানা থেকে যায় তো ওই জন্য বারবার ব্লেন্ড করতে হয়, অনেক সময় লেগেছে। ওই ওইটুকু মশলা করেছি ঠিকই, কিন্তু ওই করতে অনেক সময় লাগলো। আবার দেখি কয়েকদিন পরে এই আবার কিছুটা মশলা ব্লেন্ড করে রাখবো। ভালো এক উটকো ঝামেলার মধ্যে পড়লাম, আমি ধুয়ে টুয়ে যদি এগুলো ওই সেই মিল থেকে যদি ভাঙিয়ে নিয়ে আসতাম ভালো হতো। এই ঘরের মধ্যে বসে এই মাঝে মধ্যে এই কুটুর কুটুর করে এখন এই মশলাপাতি বের করতে হচ্ছে, এতে আমার আরও বেশি বিরক্ত লাগছে। এই জানি উটকো আমার, এই দেখো অরুণা আইসক্রিম চলে এসছে, কোনটা কি আইসক্রিম আমি জানি না, আমি শুধু আমারটা জানি চকোবার স্যান্ডউইচ, মানে দুটো স্যান্ডউইচ টেস্ট করে দিয়ে দাও। স্যান্ডউইচ আইসক্রিম আর একটা মিল্ক শেক, এটা হচ্ছে চকলেট, এটা হচ্ছে গিয়ে স্ট্রবেরি। বাহ স্ট্রবেরি, এই দেখো দেখি কে দাও, আমি এত ছোট আইসক্রিম এটা কত দাম নিয়েছে, ওটা কত ওই স্যান্ডউইচটা 15 টাকা। গুড মর্নিং বন্ধুরা, এখন 7:30 বাজে, দেখো চোখে মুখে জল দিয়ে এসেছি, ঘুম থেকে উঠেছে 6:30 দিকে, উঠে তারপরে সেই খাটের উপরে বসেইছিলাম প্রায় ধরো আধ ঘন্টা মতো বসেছিলাম 7:00 অবধি, তারপরে এই 7:00 থেকে কাজে কর্মে লাগলাম। গতকাল রাতে কাজকর্ম সেরে যখন শুতে গেলাম সেই সময় হঠাৎ করে না শরীরটা কেমন যেন খারাপ লাগলো, তো ওই জন্য সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। আবার ঘুম থেকে ওঠার পর কতক্ষণ বসেও ছিলাম, সকালবেলা ঘুম থেকে ওঠার পর না হাত পাগুলো না কেমন যেন অবশ হয়ে থাকে, ঝিনঝিন ধরে থাকে, ওই জন্যই ঘুম থেকে ওঠার পর হাত পাগুলোকে খাটের উপর বসে বসে একটু একটু করে নাড়াচাড়া করি। জিম বা যোগাতে যদি ভর্তি হয়ে যেতাম খুব ভালো হতো, কিন্তু এই ছেলেমেয়ের জন্যই তো আমি কোনো কিছু করতে পারছি না। কৃপা কয়েকদিন পর কলেজে ভর্তি হবে, ইচ্ছে আছে কলকাতার দিকে ওকে ভর্তি করানোর, তো ওখানে যদি ও ভর্তি হয় তাহলে তো কৃপাকে আনা নেওয়া করতে হবে, অত দূরে তো আর মেয়েকে একা ছাড়তে পারবো না, প্রথম প্রথম তো কয়েকদিন আনা নেওয়া করতে হবে, পরে আস্তে আস্তে শিখে যাবে। ওই কারণে এখনও বুঝতে পারছি না যে আমি কোন সময়টাতে ফ্রি থাকবো, কোন সময়টাতে আমি একটু জিমে যেতে পারবো, জিম যোগা করতেই হবে, তা না হলে না আমি তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বো, শরীরের যা কন্ডিশন দেখছি জিম যোগা না করলে শরীর আরও ভারী হয়ে যাবে, আর এই পা ব্যথা হাতে ব্যথা জয়েন্ট পেইন এগুলো আর কমবে না। কালকে বড়বাজার থেকে এই যে 1 কিলো পটল নিয়ে এসছে, কালকে রাত 9:30 সময় নিয়ে এসছে, আলু পটলের ঝোল খাবে, সেই জন্য দুবেলার জন্য করে রাখবো। আর একটা পটল কোন দিকে গেল, পটলটা কেটে রেখে তারপরে স্নান করতে যাব। মাইক্রোওভেনে আলু সেদ্ধ বসাতে হবে, ঘরে আলু নেই, এই সুইটিকে বললাম আলু দিতে, আলুটা মাইক্রোওভেনে সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে বাথরুমে ঢুকে যাব। ও না, উঠোন ঝাড় দিতে হবে, আরে ঠাকুরের বাসন ধুয়ে উঠোনটা ঝাড় দেবো, সেজন্য গেলাম ওখানে গিয়ে দেখি ইস কি মানে
কোন প্রাণীর নাড়িগুড়ি যে ওখানে রয়েছে আমি বলতে পারছি না, ওটা কি মাছের না মুরগির না বিড়ালের না ইঁদুরের, সেই নাড়িগুড়ি দেখে ওই উঠানের মাঝখানে পড়ে রয়েছে, ওই দেখে তো আমার পেটের নাড়িগুড়ি উগলে আসার জোগাড়, তো সেই জন্য উঠোন ঝাড় দেওয়া হয়নি। ভাবলাম যে যখন আমি স্নান করব ঠিক সেই আগের মুহূর্তে এসে উঠোন ঝাড় দিয়ে একদম সোজা বাথরুমে ঢুকে যাব, কারণ ওইসব ধরে পড়ে আবার আমি ঘরের মধ্যে ঢুকবো নাকি, ঘরে তো ঢুকতেই হবে, ওইখান থেকে ঢুকে বাথরুমে চলে যাবো, মানে এই রান্নাঘরে ঢুকবো না, বুঝতে পেরেছো? সেই জন্যই আর কি ওই মনে মনে ভাবছি যে কীভাবে ওই জায়গায় আমি ঝাড় দেবো, ওই ঝাড় দিয়ে তারপরে আবার জল দিয়ে ধোয়াতে হবে, রক্ত লেগে রয়েছে। এই যে এখানে ওই যে বিড়ালগুলো রয়েছে, সেই বিড়ালগুলো এর আগে দেখেছি একটা সে এত বড় ইঁদুর নিয়ে এসেছে, ইঁদুর মরা, তো সেটা নাড়িগুড়ি দিয়েও এই আমাদের এখানটায় ভর্তি হয়েছিলো, এই যে যেখানে আমরা গাড়ি রাখি ওই জায়গাটা। তো আমার ওই কর্মচার যে মেয়েটা ওকে বলেছিলাম যে ইঁদুরটা একটু ফেলে দে, তো ও ইঁদুরটা ফেলে দিয়েছিলো, তারপরে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ওই জায়গাটা, জল দিয়ে ছাটা দিয়ে ঝাড় দিয়ে নিয়ে এসে আজকে আমাকেই করতে হবে। কী জ্বালা বলো তো, কোথার থেকে কী সব ধরে পড়ে নিয়ে আসে, আমার এখন ঘেন্না লাগছে ওইসব পড়তে, ওই দেখার পর থেকে শুধু এখন গা পাকিয়ে বমি আসছে, আর ওই ছাতা মাথা তো আমাকেই করতে হবে। বর গতকাল রাত থেকে শুধু বলেই যাচ্ছে আলু পটলের তরকারি খাবে, এই আলু পটলের তরকারির মধ্যে যে কী আছে ভগবান জানে, শুধু আলু পটলের তরকারি খেতে চায়। আর ওই কালকে রাতেই আমাকে বলছিল রান্না করতে, আমি বলেছিলাম যে আমি পারবো না, আমার ভালো লাগছে না, এই রাতের বেলা গরমের মধ্যে কষ্ট করে এখন এই আলু পটলের তরকারি রান্না করা, তা আবার সেই ওই 9:30টার সময় আলু পটল নিয়ে পটল নিয়ে এসে সেই সময় আমাকে বলে রান্না করতে, তা আমি করিনি।